राउत खामार ग्रामे प्रभुत्व प्रकाश ओ भक्त संगे निजालय गमन। প্রভু হরিচাঁদ শ্রী বংশী বদনার শ্রীরাম সুন্দর বাসিরাম কাশিরাম শ্রীরাম কিশোর বালাদের বাড়ি দিন দিন দুদিন থাকিল বালারা সগন সহ মাতিয়া উঠিল। হে ভক্তগণ সঙ্গে করি হরি প্রেম রসে ভাবে মত মনের উল্লাসে দেজভরি শব্দ হলো মধু মধুর মধুর যশমন্ত ছেলে হরি হয় সে ঠাকুর যুক্ত লোক যত প্রভু স্থানে যায় কীর্তনের ধুলাঙ্গে মাকি বারে কয় অমনি সারিয়া বেধিম করে সংকীর্তন কেহ বা লোটায় ধরে প্রভুর চরণ কেহ কেহ মনে মনে করেন মানসা বেদি মুক্তি হোক মোর পূর্ণ হোক আশা হরি লুট দিব এনে শ্রীহরির স্থানে কেহ কেহ মুদ্রা দিব মনে মনে মানে। হে কীর্তনে আসিয়া কেহ গায়ে মাখে ধুলি নাচে দুই বাহু তুলি কখনো কখনো প্রভু নিজ ভক্ত সঙ্গে আসে কাঁদে নাচে গায় কৃষ্ণ কথা রঙ্গে কখনো কখনো প্রভু নিশ্চিন্ত থাক কোনো ব্যাধি যুক্ত লোক এমন সময় রোগীরা মানসক সব করিত হরি সে আরোগ্য হইলে বেদি দাস হব এসে কেহ বা কহিত দাস হইনু এখনে মন প্রাণ দেহ সপিলাম শ্রীচরণে। হে আমরা মুদ্রা দিয়ে যাব শীঘ্র কেউ বা কহিত দিব শোয়া পাশানা কেউ বা কহিত আমি দিব শোয়ানা কেউ বা কহিত আমি দিব পাশিকা কেউ বা কহিত দিব শোয়া পাশিকা কেউ বা যাইত মানে মানসা করিয়া আরোগ্য হইলে বেধি দিতে না। হে প্রভুর মুখের বাক্যে রোগ মুক্ত হয় রোগী কত আসে আর যায় পাঁচ সাত গ্রামে ক্রমে শব্দ হলো ভারী কত লোক আসিত দেখিব বলে হরি যেখানে থাকিত প্রভু লায় ভক্তগণ চাউল মজুদ হতো দুই তিন মন টাকাগুলি যত সব রোগীরা আনিত কতক হইত ব্যয় কতক থাকিত প্রভুর সমীকেন সমুখে এনে হাজির করিত ঠাকুর তাহার কিছু হাতে না ধরিত। হে ভক্তগণ রাখিতেন আর আর স্থানে হরি লুট যত জানে দিত সংকীর্তনে এইভাবে প্রভু রহিলেন তিন মাস একদিন ভক্তগণ বসি প্রভু পাশ প্রভুর নিকটে কহে কর জোড়ো করিম যাইব আমরা সবে আপনার বাড়ি প্রভু বলে কে বা তো কে বা কার পর আমি কার কে আমার মায়া বাড়ি ঘর ভক্তগণে বলে প্রভু দয়া হয় যদি লয়ে চল সকলে শ্রীধামুড়া কান্দি। হে শুনিয়া হাসিয়া কয়ে প্রভু ইচ্ছা ইচ্ছা যাহা তোমাদের ইচ্ছা হয় তুষ্ট মহারিষ্ট পরস্পর কয় শ্রীধামে কে যাবি তোরা এত বলি সবে মেলি সাজিল তরণী যার বাড়ি যা ছিল দিব্য দ্রব্য দিল আনি তাম্র মুদ্রা রূপ মুদ্রা কেহ দিল ধান্য কেহ দদি কেহ ঘৃত পাত্র হরি পূর্ণ। হে কেহ দিল তরকারি কুমাণ্ড কদলি পকরম্বা ধোল মোচা
পদ্মমূলো কলি ছোলা বুট মুগ মাস মটর চা ডাউল বস্তা দশ পরিপূর্ণ নতুন চাউল সানা দদি সন্দেশা সন্দেশাদি গুড় দশ খান আতপর তণ্ডুল দশমন পরিমাণ দুইশত নারিকেল হাজার সুপারি পাঁচ হাত মুখে এক সাজাইল তরি তরি পরিপূর্ণ করি ঠাকুরে উঠায় হরি বলে তরি খুলে ওড়া কান্দি যায় হে ওড়া কান্দি ঘাটে তরি লাগাইল এসে ভক্তগণে দ্রবণে ঠাকুরের বাসে প্রভু যায় আগু আগু পিছে ভক্তগণ যাইতে আসিতে পথে করে সংকীর্তন ঠাকুর আসিয়া বসিলেন নিজ ঘরে ভক্তগণ দ্রব এনে রাখে ভারে ভারে টাকা শিকিয়া ধুলি আম্রের মুদ্রা যত সব শুদ্ধ পরিমাণ টাকা একশত প্রিয় ভক্ত রামচাঁদে সেই টাকা লয়ে লক্ষ্মীমার নিকটেতে দিলে না নিয়ে ঠাকুর বলেন তবে ইহা তুলে লও কি তব বাসনা মনে আর কি বাঁচাও হে লক্ষ্মীমাতা বলে মম বাসনা কি আর চিরদাসী অভিলাষী শ্রীপদ তোমার ঐশ্বর্য প্রকাশ হলো ভক্ত সমাজ রচিল তারকচন্দ্র কবিরসু